সকালে জলসা, সকালে জলসা। চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত, গুনগুন গায়ে পাখি শীত শীত শীত। কৃষকেরা ধান কেটে পায় খুঁজে সুখ, পিঠা পুলি খাবে তাই উজ্জ্বল মুখ। রাখালেরা বাঁশি নিয়ে সুর তুলে গায়, চারিদিকে মাঠগুলো ধানে ছেয়ে যায়। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি রয়েছি আপনাদের মাঝে, নবীনা রায় মজুমদার। আজ আবারও একটা নতুন সকাল, নতুন সকাল নতুন দিন, আর সকালের জলসা অনুষ্ঠানে নতুন নতুন শিল্পী বন্ধু। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আজকে সকালের জলসা অনুষ্ঠানে আমি কাদের নিয়ে এসেছি, তাই না? ঠিক আছে, আমি আর দেরি করাবো না, চটপট পরিচয় করিয়েই দিই। আমার পাশেই রয়েছে, বসে আছে দুজন শিশু বাচিক শিল্পী, আরিতম রাউত এবং আরিয়ান রাউত। আরিতম এবং আরিয়ান, তোমাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। দুই ভাই, দুই ভাইয়ের যুগলবন্দিতে আমাদের আজকের সকালটা যে কতটা স্পেশাল হতে চলেছে সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন, তাই দেখতে থাকুন সকালের জলসা। মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য, মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে, আর কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। তাই আর কথা নয়, সরাসরি এবার চলে যাচ্ছি কবিতায়। আরিতম এবং আরিয়ান, তোমরা আজ সকাল সকাল আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে কি উপহার দিতে চলেছ? মজার কবি সুকুমার রায়ের লেখা গল্প বলা। আচ্ছা চলো বলো। এক যে রাজা, থামরা দাদা, রাজা নয় সে রাজপেয়ারা, তার যে মাতুল, মাতুল কিসের, সবাই জানে সে তার পিসে, তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা, একদিন তার ছাতের পরে, ছাত কোথায় টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মানি নয় তো মেহেরানি, মনের সাথে গাইছে বেহাগ, বেহাগ তো রে বসন্ত রাগ, থাও না বাবু খেচা গেছি, আচ্ছা বলো, চুপ করেছি। এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে, ধরলো সে তার ঝুটির গোড়া, কোথায় উটি টাক যে ভরা, হোক না টেকো তোরটা দেখি, লক্ষ্মী ছাড়া মুখ ঢেকি, ধরবো ঠেসে টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে, কথার ওপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা। বাহ, খুব ভালো লাগলো। প্রথম অনুষ্ঠানের সূচনা হলো ডুয়েট কবিতা দিয়ে। পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু মহৎ, কবিতা তাকে চিরঞ্জীব করে রাখে। এইবারে আবারও আমরা কবিতায় যাব, তার আগে একটু আরিতমর সাথে কথা বলে নিই। আরিতম, কিছুদিন আগেই বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে আমরা গেলাম, তাই তো? দুর্গাপুজো, দীপাবলি, কি তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কি করলে ফেস্টিভ্যালে? আমাদের দুর্গাপুজোয় আমি অনেক ঘুরেছিলাম। আচ্ছা, আমাদের ফ্ল্যাটে ঠাকুর দেখেছো? হ্যাঁ, অনেক ঠাকুর দেখেছিলাম। আমাদের ফ্ল্যাটে প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমরা অবাক জলপান নাটক করেছিলাম। আচ্ছা, আর আমরা কবিতাও বলেছিলাম। আচ্ছা, তো তুমি যে এরকম কোন কবিতা যে বলছো বলেছিলে তোমার যে অনুষ্ঠান তুমি করেছিলে কালচারাল প্রোগ্রামে তোমাদের ফ্ল্যাটে, তো এরকম কোন কবিতা কি আমাদেরকে শোনাবে যেটা পূজোর সময়তে তুমি করেছিলে? কবি রামচন্দ্র পালের লেখা আসছে পুজো। আচ্ছা চলো। আসছে পুজো, আসছে পুজো, বাজছে পুজোর ঢাক, তাক ধিন তাক ধিন তাক, তাক কুড়ু কুড়ু তাক, আসছে পুজো হাসছে সোনা নীল আকাশে ওই, আসছে পুজো হাসছে সোনা নীল আকাশে ওই, ভাসছে নদী নৌকা দোলে পাল তোলা মেঘ ছোই, আসছে পুজো ওই, আসছে পুজো আলোয় বাসি ঘুমুর নদীর জল,
নাচছে বলে ডাকছে পুজো, হাসছে ছল আচ্ছল, ঢেউগুলি চঞ্চল, ঢেউগুলি চঞ্চল, আসছে পুজো, আসছে পুজো, আসছে পুজো আয়, আসছে পুজো কাশরা গ্রাম প্রান্ত সীমানায়, মেঘ ডাকে আয় আয়, মেঘ ডাকে আয় আয়, আসছে পুজো ফুটছে তগর হিম জড়ানো ভোর, আল পথে ওই একলা ছেলে আয় পুজো আয় ওর, আয় পুজো আয় ওর, আসছে পুজো এই শহরে ভাসছে পাড়া গা, বাজে কাশি ঢাকের তালে কাইনা না কাইনা, কাইনা না কাইনা না, বাজে কাশর কাঁপছে অসুর শঙ্খ কলরোল, ধূপ ধুনুচি নাচের তালে বাজে সানাই ঢোল, ঢ্যাঙ্কুর কুড় বল, ঢ্যাঙ্কুর কুড় বল, আসছে পুজো হাসছে পুজো তিন দিন তিন রাত, বাজনা বাজে বিসর্জনে ধিন 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 তাক, আর কটা দিন থাক মা গো আর কটা দিন থাক, আসছে পুজো ভাসতে জলে সেই প্রতিবার বুক, শিউলি ফোটে শিউলি ঝরে আসছে পুজো টুক, চারদিক হিমচুপ আসছে পুজো টুক, বাংলা অপরূপ আমার বাংলা অপরূপ, আমার বাংলা অপরূপ, আমার বাংলা অপরূপ। বাহ, পুজো কিছুদিন আগে আমরা পুজোর গন্ধ মধ্য দিয়েই গিয়েছি যদিও, তাই আজকে সকালে এই পুজোর গন্ধ গায়ে মেখে যেন আমিও পুজোর ভেলায় ভেসে যাচ্ছি মনে হচ্ছে। যে লাস্ট লাইনটা শুনলাম, যে সত্যি আমাদের বাংলা, আমাদের বাংলা সত্যি অপরূপ, 12 মাসে 13 পার্বণ, সেই জন্যই কথাটা নাম দেওয়া হয়েছে। এইবারে চলে যাচ্ছি আরো এক শিল্পী বন্ধুর কাছে, অর্থাৎ ভাইয়ের কাছে যাচ্ছি, আরিয়ানের কাছে। আচ্ছা আরিয়ান, তুমি আমাদেরকে সকাল সকাল কি শোনাবে বলো? এবার আমি বলবো কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা পুজো এলো। আচ্ছা বলো। নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়, ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, সবুজ আইনা ভরে কাশফুল থরে থরে শিউলি পড়ে থাকে মাঠ ভরে, ওই ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে, হাকিদের ঢাকে বুঝি কাঠি পড়ে, ওই ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, জামা চাই জুতো চাই আর ছুটি চাই বেড়াবার, হকারের হাতে ঘোরে শারদিয়া বই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, ফেস্টুন ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেদা ভেদ মন্দ ভালোতে, প্যান্ডেলে রাতভোর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। দুটো পরপর কবিতা শুনলাম কিন্তু পুজো নিয়ে আর কি, মানে আমি তো সত্যি মনে হচ্ছে আবারও কয়েকটা মাস, একটু মানে এই কয়েকটা দিন আগেই হয়তো গেছি পুজোর মধ্যে দিয়ে, অক্টোবরেই আমরা পুজোর একটা মানে পুজোর মধ্যেই আমরা ডুবেছিলাম। তো এই দুজনের দুই ভাইয়ের কবিতা পুরো আমাকে একদমই পুজোর সেই জায়গায় নিয়ে চলে যাচ্ছে, মানে কিছু বলার নেই, তাই আমি কথা এখন আর এই পুজো নিয়ে বাড়াচ্ছি না। পুজো সত্যিই বাঙালির কাছে একটা আলাদা একটা আবেগের জায়গা, একটা আলাদা উন্মাদনা লুকিয়ে থাকেই বাঙালির কাছে, সেখানে কিছু করার নেই, আমি বরং একটু এগোই। আরিয়ান, আরিয়ান তোমার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি হলো মজার কবি সুকুমার রায়। আচ্ছা, মজার কবি সুকুমার রায় আরিয়ানের প্রিয় কবি। এইবারে আমার জানতে ইচ্ছা করছে যে সুকুমার রায় কেন? ওনার কবিতার ছন্দের ছন্দ আমার অনেক ভালো লাগে, আর ওনার কবিতার মধ্যে অনেক মজাও আছে। ও তাই বুঝি, সুকুমার রায়ের কবিতার মধ্যে অনেক মজা আছে। আচ্ছা তাহলে তো এইবারে আমাদের দর্শক বন্ধুদেরকে একটা মজার কবিতা সুকুমার রায়ের তোমাকে শোনাতেই হচ্ছে, তুমি শোনাবে আমাদেরকে? হ্যাঁ, আচ্ছা বলো। এবার আমি বলবো মজার কবি সুকুমার রায়ের লেখা বিচার। ইঁদুর দেখে মামদ কুকুর বললে তেরে হেঁকে, বলবো কি আর বড়ই খুশি হলেম তোরে দেখে, আজ কি আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা, আয় না খেলি দুইজনাতে মোকদ্দমা খেলা, তুই হবি চোর তোর নামেতে করবো নালিশ রুজু, জজ কে হবে বললে ইঁদুর ভীষণ ভয় জুজু, কোথায় উকিল
প্যারা পুলিশ বিচার কিসে হবে? মামদো বলে তাও জানিস নে, শোন বলে দিবে, আমি হব উকিল হাকিম, আমি হব জুড়ি, কান ধরে তোর বলবো বেটা ফের করেছিস চুরি, শটাং দেব ফাঁসির হুকুম, অমনি একেবারে বুঝবি তখন চোর বাছা ধন বিচার বলে কারে। কবিতা এখনো অনেক শোনা বাকি আছে, একটার পর একটা শিল্পী বন্ধুরা আমাদেরকে দারুণ দারুণ কবিতা শোনাচ্ছে, কিন্তু দর্শক বন্ধুরা সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসব সকালের জলসা অনুষ্ঠানে। দেখতে থাকুন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আসছে এক নতুন চমক, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9030567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছে আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। আসছে এক নতুন চমক, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9030567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সাথে রয়েছে আমি আপনাদের প্রাণের বন্ধু, মনের বন্ধু নবীনা। আমি তো রয়েছি, আর সাথে রয়েছে দুই শিল্পী বন্ধু, আরিতম এবং আরিয়ান। আরিতম এবং আরিয়ানের কাছ থেকে আমরা আরও কবিতা শুনবো। বিরতির পূর্বে খানচারেক শুনেছি, আরও বেশ কয়েকটা এখনও শোনা বাকি আছে। এরই মাঝে একটু বলে নিই, দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কি কেউ গান, নাচ অথবা আবৃত্তিতে দক্ষ? যদি হয়ে থাকেন তাহলে আর দেরি কিসের, আর দেরি নয়, চটপট মুঠোফোনে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন, আর নিজের প্রতিভাকে মেলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় কয়েক হাজার দর্শকের সামনে। আবারও চলে যাচ্ছে এবারে আমাদের মূল অনুষ্ঠানে। বিরতির পূর্বে তো কবিতা শুনেইছি, আরিয়ান আমাদেরকে একটা মজার কবিতা শুনিয়েছে। আরিয়ান একটু আগেই বলছিল যে ওর মজার কবিতা খুব ভালো লাগে সুকুমার রায়ের। আচ্ছা আরিয়ান, তাহলে কি সুকুমার রায়ের একটা মজার কবিতা আমাদেরকে শোনাবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো কি কবিতা। এবার আমি বলবো মজার কবি সুকুমার রায়ের লেখা আবোল তাবোল। আচ্ছা চলো।
আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজে আয়, আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন বেসে যায় কোন সুদূর, আয় খেপন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন, আয় বিয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজগু বিচার বেথিক বেতাল মাতবি মাতাল রঙেতে, আয় রে তবে ফুলের ভবে অসম্ভবের ছন্দেতে, অসম্ভবের ছন্দেতে, অসম্ভবের ছন্দেতে। সত্যি কবি সুকুমার রায়ের এই আবোল তাবোল কাব্যগ্রন্থ এ এক অপরূপ সৃষ্টি কবির, যা কিছুদিন আগেই 100 বছর অতিক্রম করেছে আবোল তাবোল কাব্যগ্রন্থ। আর এখনো এই আবোল তাবোলকে ঘিরে যে আমাদের প্রত্যেকের এতটা উন্মাদনা যেরকম আগে ছিল এখনো সেরকম রয়েছে, এখনো অনেক বাবা মায়েরাই আছেন যারা এই আবোল তাবোলের কবিতা তাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে এখনো পড়াতে চান, এখনো শোনাতে চান। মানে কবির এই আবোল তাবোল যে একটা সৃষ্টি, এই সৃষ্টি আগে এর যেরকম ক্রেজ ছিল এখনো সেরকমই আছে, একটুও কমেনি। চলে যাচ্ছি আবারও কবিতায়। আচ্ছা, আরিয়ানের সাথে তো আমরা কবিতা এখন শুনলামই আবোল তাবোল, আবারও আরিয়ানের কাছে ফিরবো, তার আগে একটু আরিতমর সাথে আলাপচারিতা করে নিই। আচ্ছা আরিতম, তুমি তো বেশ ভালোই একটু আগেই আমাদেরকে সুন্দর আবৃত্তি করে শোনালে, একের পর এক তো শোনাচ্ছই, এখনো শোনা বাকি আছে, তো আমার খুব জানতে ইচ্ছা করছে তোমার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তাহলে কি রবি ঠাকুরের কোনো কবিতা আজকে আমাদেরকে দর্শক বন্ধুদেরকে তুমি শোনাবে? হ্যাঁ চলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা। সাত আটে সাতাস আমি বলেছিলে বলে, গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলেন কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত তীর কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা, মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি একখানি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু অমন নেই পুতুলের পরে, সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। একের পর এক, একের পর এক, দুবার এই জন্যই বললাম যে মানে পরপর এক একটা কবিতা এত সুন্দর করে এই ছোট্ট ছোট্ট শিশু শিল্পীরা পরিবেশন করছে, সত্যি মুগ্ধ হয়ে তো আমি তো যাচ্ছি। আপনারা আজকে যারা সকালের জলসা অনুষ্ঠান সকাল সকাল এক কাপ চা হাতে নিয়ে যারা যারা দেখছেন দর্শক বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে। এই প্রসঙ্গেই একটা কথা না বলে পারছি না, তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, গণমানুষকে জাগিয়ে তোলার জন্য কবিতা এক অন্ত্রস্বরূপ। আরিতমকে আরও একটা কথা আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আরিতম তুমি তো একটু আগেই বলছিলে যে তুমি পুজোর সময় তোমাদের যে তুমি যেখানে থাকো সেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে তুমি পার্টিসিপেট করেছিলে, তো স্কুলে যে কালচারাল প্রোগ্রাম তো নিশ্চয়ই হয়। হ্যাঁ। আচ্ছা, সেখানে কি তুমি পার্টিসিপেট করো বা আদার্স আর কোনো জায়গায় কি তুমি পার্টিসিপেট করো? হ্যাঁ। আচ্ছা, সেটা একটু বলো। আমি স্কুলে যখন প্রোগ্রাম হয় তখন আমি সেখানে পার্টিসিপেট করি, সেখানে আমি কবিতা বলি, আর আমার সুচন্দ্র ম্যামের কাছে আমার প্রোগ্রামে আমি কবিতা বলি। আচ্ছা, সুচন্দ্রা ম্যাম মানে হচ্ছে কি, মানে তুমি যার কাছে কবিতা শেখো, আবৃত্তি শেখো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওখানে প্রোগ্রাম হলেও তুমি সেখানে পার্টিসিপেট করো, তাই তো? আচ্ছা, তা তোমার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। তোমার খুবই ভালো লাগে এইসব জায়গাতে পার্টিসিপেট করতে, তাই তো? হ্যাঁ। আচ্ছা,
তো তুমি তো যেরকম একটার পর একটা কবিতা আমাদেরকে শোনাচ্ছ, তা এইবারে তোমার পছন্দের কবিতা কি, যেটা মানে তোমাকে যদি কেউ বলে যে আরিতম একটা আবৃত্তি করে শোনা, তা তুমি কোন কবিতাটা এক চান্সে বলবে? আমি কবি অলোক চট্টোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ। আচ্ছা। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধুই গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান, সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন্দ্র ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে, জানি তোমার মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা, জন্মদিনে তোমায় বলি ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার চারটে ছড়া, স্কুলে দাদা যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলোটি রে, নাচায় ডালি ফিরে ফিরে, ঝুমকো ফুলের লতা, কেউ দেবে না বুঝি আমায়, ব্যস্ত সবাই তোমায় জানায়, কাচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটে মেলো, রবীন্দ্র ঠাকুর স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতার আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন, রবীন্দ্র ঠাকুর আমায় তুমি একটু ভালোবাসো, রবীন্দ্র ঠাকুর আমায় তুমি একটু ভালোবাসো। কবিতা হচ্ছে সাহিত্যের রানী, কবিতা সবার হৃদয়ে রচিত একটি চিরন্তন ছবি, কিন্তু সময় যে কড়া নাড়া দিচ্ছে, সময় কড়া নাড়া দিচ্ছে ঠিক কথাই, কিন্তু এরই মাঝে আপনাদের জন্য রয়েছে আরো একটি যুগলবন্দী কবিতা, দুই ভাইয়ের একটা যুগলবন্দী কবিতা হোক তাহলে শেষে। এবার আমি বলবো কবি অন্ধ্রে শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বা বুঝি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন প্রসাদ ভোজন, কেমন প্রসাদ যা খেতে স্বাদ, কি খেতে চাও ছানার পোলাও, ইচ্ছে কি আর সর পুরি আর, আহ কি আয়েস রাবড়ি পায়েস, এইকে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার সবলি কলার, এবার থাকবো ফজলি আমো, আমিও যাই না মশাই। রবি ঠাকুর বলেছিলেন কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা, সে শেষ হয়েও শেষ হয় না, সময় তো কড়া নাড়া দিচ্ছে কিন্তু সময়ের কাছে যে আমরা বড্ড অসহায় একটু আগেই বলছিলাম। আজকের এই অনুষ্ঠান সকালের জলসাকে চিরস্মরণীয় করে রাখতে ছোট্ট ছোট্ট শিল্পী বন্ধুদের হাতে সার্টিফিকেট এবং মেমেন্টো তুলে দেওয়া হলো। আজকে যে দুই ভাই আরিতম রাউত এবং আরিয়ান রাউত আমাদের মধ্যে এতক্ষণ ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা এইভাবে কবিতার মধ্য দিয়ে থাকো, পড়াশোনা করো, আরো বড় হও এই কামনাই করি। চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, আজকে যারা যারা অনুষ্ঠান দেখছিলেন আমাদের প্রিয় দর্শক বন্ধু তাদেরকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক শামসুর মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই। এতক্ষণ উপস্থাপনায় আমি ছিলাম আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার। আজকে আপনারা অনুষ্ঠানটি দেখলেন সকাল 7টায় সকালের জলসা অনুষ্ঠান। আগামীকাল আবারও নতুন জলসার আসর বসবে, দেখতে ভুলবেন না কিন্তু। নমস্কার।